বাগেরহাটের মংলায় হাঁস খাওয়ার সময় ধরা পড়েছে একটি অজগর সাপ। দুপুরে গোড়াপুর বুড়িয়া গ্রামে এই সাপটি উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তারা। জানায় বিধান হালদার নামের একজন স্থানীয় বাসিন্দার, হাঁসের খোপে আস্ত একটি হাঁস গিলে খাচ্ছিল সাপটি। এর আগে 5টি হাঁস মেরেও ফেলে এই অজগরটি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করে বন বিভাগ। 8 কেজি ওজনের এই অজগরটি লম্বায় 8 ফুট। পরে সাপটিকে সুন্দরবনের কাটাখালী ফাঁড়ি সংলগ্ন বনে পাঠানো হয়েছে।